না 15 না, হ্যাঁ হয়ে যাবে 15 না, তো মাছটা ভালো হবে তো। বাজার যাচ্ছি মাছ আনতে আর চকর জন্য সবজি কিছু, চলুন বাজারে যাওয়া যাক। সবজি বাজারে ঢুকেছি বন্ধুরা, সবজি নিতে হবে, কিছু সবজি শেষ হয়ে গেছে। টমেটো কত গো? হাফ কিলো 35। ইলিশ কত কত? ইলিশ কত আছে? এইটা 14, এটা 800, এটা 1000, এটা 14। তুমি যেটা খেতে পারো তোমার জন্য। এটা কেমন ওজন হবে? একটা 1 কিলো আছে, 1 কিলো হাফ আছে, 1 কিলো কম আছে, তোমার কে লাগবে কিরকম? এইটার কি ওজন হবে? কেন এখান থেকে এনেছে কি ক্ষতি আছে? এইটা দেখো না, এটাও ঠিক আছে, এটা ডিম হবে, 100% ডিম হবে। এইটা এটা এটাও ডিম হবে, দেখে বুঝা যাচ্ছে তো। তাই জন্য ডিম ছাড়া দেখো না, ডিম ছাড়া নেই রে বাবা, তুমি এখান থেকে নাও, ডিম ছাড়া মাল দিচ্ছে ডিম হবে না, এক ফুটা ডিম হবে না, ডিম হলে আমার যাও। এই এটা এটা ওটা ডিম হবে, ভালো হবে তো মাছটা? যেটা ভালো হয় ডিম নেই না, এটা ডিম না কি? এটা তেল নেই, না 15 না, হ্যাঁ হয়ে যাবে 15 না, তো মাছটা ভালো হবে তো? তো বাজারে হয়ে গেল, বাড়ি থেকে রওনা দিচ্ছি এবার।
আমি কি করেছি, আমার উপর রাগ দেখাচ্ছিস? আমার দেখছি দেখাও কি হয়েছে, ওকে দেখাও একটু। এই তো প্রথম আনলাম, খাওয়া হয়নি সেজন্য একবারও। আর বিশেষ কিছু বাজার করিনি, মেনলি চকর জন্য যেতে হয়েছিল। চকর বরবটি আর গাজর শেষ হয়ে গেছিল, আর চকর মায়ের জন্য তো দেখলেন ইলিশ মাছ এনে দিয়েছি, আর বেগুন আদা আর কি এটা টমেটো এই বাজারে এনেছি। ঘরে বাজার ছিল তাই বিশেষ কিছু সবজি নিলাম না, আর তাহলে আর কি গরম হবে। দেখো তেল গরম হয়ে গেছে মনে হয় সেরকম। জলটা পড়ছে না, আমরা গুঁড়ো লঙ্কা খাইনি তো ওই জন্য কোনো কালার হবে না, কাঁচা লঙ্কা সব। গুঁড়ো লঙ্কা দিতে হবে না, কাঁচা লঙ্কার টেস্ট আলাদা। এইটা কিন্তু বোম্বাই লঙ্কা দিও না, মাছের টেস্ট নষ্ট করে দেবে। তেলগুলো দিয়ে দিয়েছো? হ্যাঁ সব দিয়ে দিয়েছি। তাহলে ঢেকে রেখে দেবো, ঢেকে রেখে দাও তাহলে। হয়ে গেছে নাকি ইলিশ মাছ? তো পাতলা হয়ে যাবে তাড়াতাড়ি। দারুন লাগছে দেখতে,
একটু সরষের তেল ছড়িয়ে দিই। ওটাই বেশি নেই মোটেলে, মোটামুটি 1 লিটারের মতো দাও বাবা, আরো ভালো লাগবে। হ্যাঁ হ্যাঁ তোমার জন্য। ওপর থেকে 2-4টা কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়ে দাও। ঝাল হয়ে যাবে না? দুটো দাও, কাঁচা লঙ্কা ছেড়ে দেয় তো ওপর থেকে। আজকেও দেখবি পেট ধরে বসে থাকবো, এতটা ভাত খাবো আমি। ব্যাস ব্যাস কত দিচ্ছ? হ্যাঁ ঠিক আছে, তাহলে রান্না তো হয়ে গেছে তোমার, রান্না কমপ্লিট। কাকরোল ভাজা হয়েছে এদিকে, কাকরোল ভাজা আমার ফেভারিট, এটি চাই। আমার ইলিশ মাছ না হলেও হবে, কাকরোল ভাজাটি চাই। আমি যাই স্নান করতে, চলো তাহলে আমি স্নানটা করে আসি, চলো যাই। তোমারটা আবার পরে খাবে, ঠিক আছে খাও তাহলে, বসো খেতে বসো। খাবে তো যদি দিও না বমি।
বমি করতে পারে খেয়ে খেয়ে দেখেছে তো কেমন বমি করে পুরো খাবারটাই তুলে দেবে পুরো খাবার তুলে দেওয়ার থেকে না খাওয়া অনেক ভালো এত দামি জিনিস না কোনো অংশ ফেলতে গেল কারাগুলো ফেলছিস কেন ওগুলো দিয়ে রাতে ভাত করা কত বড় বড় হয়েছে বলো তো চুপ করো মুখ দেবে না কিছুতে বসো বসো মা আসছে বসো বসো খাওয়াবে এসে খাওয়াবে বসো একটু গাড়িতে চালাই তুমি খাওয়াটা খাবে আমি একটু শুই আমি একটু শুই চকো আসছে চকো আসছে পালা কি হয়েছে আমার বউ চকোকে খাওয়াচ্ছে চকর খাওয়া হয়ে গেলে ও শুয়ে পড়বে আমি আগেই চলে আসলাম শুতে সারা রাত জেগে কাল ভিডিও এডিট করেছি আর ভালো লাগছে না চোখে খুব ঘুম চোখগুলো ঘুমে জ্বলছে চলুন তাহলে আমি শুয়ে পড়ি ঘুম পাচ্ছে খুব আবার সন্ধ্যেবেলা আপনাদের সঙ্গে কথা হচ্ছে বাই শুভ সন্ধ্যা বন্ধুরা সুমনবাবু এখানে সন্ধ্যা দিচ্ছে সন্ধ্যা দেওয়া হয়ে গেলে আমরা এরপর চা খাব একটু তো নিমকি হলে জমেই যায় বলো নিমকি দাও তাহলে তো জমেই খাবে একটু নিমকি খাবে দেবো চাটা ফেলে দেবে তুমি দেখো তো গরম লেগে দেখবে দেখো গরম দেখো তো গরম গরম দেখো গরম কেন ওকে ওরকম করো তুমি চাটা খেতে দাও আমাকে তাহলে চুল কাটাতে বেরোবো সারাদিনটা গেল রাতের বেলায় তোমার চুল কাটা চলে এসছি চুল কেটে কেমন লাগছে কেমন লাগছে একটা কমেন্ট করে জানাবেন তো ওকে কেমন লাগছে এখন আগে একদম এখন আমি তো বলছি ভালো লাগছে এবারে যারা আছে তারাই বলবে
বন্ধুরা তো ভালো বলবে, তাই দেখা যাক। বান্ধবী ভালো বলছে, বন্ধু তো বলছে, কটা বন্ধু বা বন্ধুরা ভালো বলে দেখি। চলো আমি স্নান করতে, তুমি এখন স্নান করো। তা স্নান করবো না, সে তো করবে তাহলে। একটু গরম জল করো তো। একটু গরম জল করতে হবে না, মানুষে বলে জল গরম করে দেবো, বলছে একটু করে দেবো, একটু করার কি দরকার, ঠান্ডাতেই করে নি। চলো চলো ভাই স্নানটা করে আসি। কেন কেন জামা কাপড়গুলো অনেকদিন ধরে রাখা ছিল, কাঁচা জামা কাপড়গুলো, ভাবলাম ভাঁজ করে নিই, ওই করে কতদিন ধরে হচ্ছেই না। আজকে খাওয়া দাওয়া অনেকক্ষণ আগেই হয়ে গেছে, খাওয়া দাওয়ার ভিডিও শ্যুট করতে পারিনি। সুমনেরও খুব ঘুম পাচ্ছিল, ও তাড়াতাড়ি খেয়ে দিয়ে শুয়ে পড়েছে, প্রচুর ক্লান্ত ছিল। আর আমি এদিকে জামা কাপড়গুলো আলমারিতে ঢুকিয়ে নিচ্ছি। আমার জামা কাপড় গোছানো কমপ্লিট, এবার আমিও শুয়ে পড়ব। তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি, আপনারাও ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটা কমেন্ট, লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন।